মাননীয় প্রধানমন্ত্রী আর সিলভাইরে বেশি খুশি হয়ে এখন এতটুকু যাদ নাই কিছু আর মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই। কলাউজানে 432টি পরিবারের মাঝে চাউল বিতরণ করেছেন কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল ওয়াহেদ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পাঠানো উপহার ও চট্টগ্রাম 15 আসনের সাংসদ প্রফেসর ডক্টর আবুরেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর প্রচেষ্টায় লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে 432টি পরিবারের মাঝে জিআর চাউল বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল ওয়াহেদ। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে এ চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদের ত্রাণ কমিটির সদস্য সচিব এস এম আব্দুল জব্বার, লোহাগাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও কলাউজান ইউনিয়ন ট্যাগ অফিসার মোহাম্মদ মুসলিমউদ্দিন, প্যানেল চেয়ারম্যান আব্দুল জব্বার, আয়ুব মেম্বার ফরমানুল্লাহ, সচিব এ কে এম মুজাফর ও মহিলা মেম্বার বকুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কলাউজানের দুস্থ পরিবার এবং গরিব নিরহ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আজকে তিন কিস্তির মাল একদিনে বিলি করলাম। পরিষদের মাঠে আজকে 10 কেজি করে চাউল দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এমপি সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা কথা আমি শুনছি এবং দেখেছি, বাচ্চাদের জন্য দুধ দেওয়া হয়েছে, এই বিষয়ে একটু কিছু বললে? বাচ্চাদের জন্য ওখানে আমাদের মধ্যে প্রায় 24 পরিবারকে দুধ দেওয়া হয়েছে, শিশু খাদ্য হিসাবে। তাই এগুলো চলমান। আরও আমার অফিস থেকে ইউনো মহোদয় আমাদেরকে বলছেন আরও রেশন আসতেছে, আরও ত্রাণ আসতেছে। সামাজিক দূরত্ব কতটুকু বজায় রাখা হয়েছে? 3 ফুট আমরা 3 ফুট দূরত্ব বা রেখে আমরা মাল বিতরণ করেছি। কোনো রকমের এখানে অসুবিধা হয় নাই, মানুষও যথাযথ সুষ্ঠুভাবে এবং শৃঙ্খলাভাবে রেশন গ্রহণ করতেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল জব্বার, কলাউজান 5 নম্বর ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান। আমরা আজকে জিআর চল 36 আমার ওয়ার্ডের 36 পরিবারে আমি চল বিতরণ করেছি, স্তরে স্তরে বিতরণ করেছি। কিন্তু আমি আগেও বলেছিলাম পেয়েছেন পেতে থাকবেন, ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্তরে স্তরে সবাইকে দিচ্ছে, হ্যাঁ গ্যাফে গ্যাফে দিচ্ছে, এভাবে আমরা দিতে থাকবো, আপনারা পাইতে থাকবেন, হ্যাঁ এটা সবসময় আপনারা মাথায় রাখবেন, পাবেন না এমন কোনো কেউ ব্যক্তি মানে থাকবে না। আমি শুনেছি সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগতভাবেও আপনি আপনার এলাকার জন্য অকাতরে দিয়ে যাচ্ছেন, এই বিষয়টা কতটুকু সত্য? হ্যাঁ ইনশাল্লাহ আমরা দিয়েছি, এবার দিতে থাকবো, এভাবে দিচ্ছি, কারণ না পাইয়ে কেউ যাবে না, ইনশাল্লাহ সবাই পাবে। হ্যাঁ কিন্তু একদিনে তো সবগুলো দেওয়া যাচ্ছে না, আস্তে আস্তে দিতে হচ্ছে, এভাবে দিতে থাকবো ইনশাল্লাহ। দর্শক শ্রোতা, সকাল 8টা থেকে আজকে কলাউজান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে 432টি পরিবারের মাঝে জননেত্রী শেখ হাসিনার উপহার জিয়ার চাউল বিতরণ করা হয়েছে। এখানে করোনা প্রতিরোধে সকাল থেকে কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখার একটা সুন্দর ব্যবস্থা আমি দেখেছি, 3 ফুট দূরত্ব বজায় রেখে রেখে উপকার ভুগীরা ওনাদের সে বৃত্তের ভিতর অবস্থান করে ওনারা যথাক্রমে নির্ধারিত জনে জনে এই 10 কেজি করে চাউল ওনারা পেয়েছেন। ওনারা অনেক খুশি হয়েছেন এবং পাশাপাশি জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবুরেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী মহোদয়কে এই চাল দেওয়ার জন্য ওনারা মন থেকে ধন্যবাদ জানিয়েছেন। 24টি দুধের প্যাকেট ওনারা পেয়েছেন এবং সেই 24টি দুধের প্যাকেট যথারীতি সুষমভাবে বণ্টন করা হয়েছে যাদের পরিবারে বাচ্চা আছে তাদের মাঝে, আগামীতেও এর দ্বারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কলাউজান ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ ওয়াহেদ। কলাউজান ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে শিহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলী।